বলিউডের সেরা পাঁচজন অভিনেত্রীর মধ্যে তার নাম বলা হয়। ব্যতিক্রমী সব চরিত্র দিয়ে তিনি দর্শকদের মন প্রতিটি ছবিতেই জয় করেন। গতানুগতিক স্রোতে গান আভাসে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বলিউডের নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয়ের প্রধান অভিনেত্রী হিসেবে। হ্যাঁ, বলা হচ্ছে বিদ্যা বালনের কথা। আর সেই বিদ্যা বালন কিনা প্রশংসা করলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের। আসলে কলকাতায় কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত জয়া আহসানের নতুন ছবি ভালোবাসার শহর। মুম্বাইয়ের নিজের বাড়িতে বসে সিনেমাটি দেখেছেন বিদ্যা। সেখানে জয়ার অভিনয় দেখে তিনি রীতিমতো মুগ্ধ। আর সেই মুগ্ধতার কথাই তিনি পশ্চিমবঙ্গের একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। বিদ্যা বলেন, বাংলা সিনেমার অন্ধভক্ত আমি, নিয়মিত বাংলা ছবি দেখি, তেমনি করে ভালোবাসা সহ ছবিটি দেখলাম। সেখানে জয়া আহসানের অভিনয় দেখে একেবারে চমকে উঠেছি, দারুণ একজন অভিনেত্রী। সিনেমাটিতে জয়াকে দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম। এর সাথে বিদ্যা আরো যোগ করেন, চুপ করে বসেছিলাম ছবিটা শেষ করে। পুরো ছবিতে জয়া ছিল সুপার। কি অপূর্ব অভিনয় করেছে জয়া তা হয়তো সে নিজেও জানে না। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। এদিকে বিদ্যা বালানের কাছ থেকে প্রশংসা পেয়ে অনেক উচ্ছ্বসিত জয়া আহসান। জয়ার কাছ থেকে জানা যায়, এটা তো দারুণ ব্যাপার যে বিদ্যার মতো একজন অভিনেত্রী তার প্রশংসা করেছেন, এবং বিদ্যার এই প্রশংসা ভালো কাজ করার জন্য তাকে আরো উৎসাহিত করবে বলে জানায় জয়া আহসান। দর্শক, আমাদের দেশে একজন নায়িকা অন্যজন নায়িকাকে সহ্য করতে না পারলেও অন্য একটি দেশের অভিনেত্রী হিসেবে বিদ্যা বালান জয়া আহসানের যেভাবে প্রশংসা করলেন তা দেখে বোঝা যায় তারা আসলে কোন মাপের নায়িকা। অনেক দর্শকই মনে করছেন এই ধরনের নায়িকাদের কাছ থেকে আমাদের দেশের নায়িকার শেখার আছে অনেক কিছু। আপনার কি মত জানানো যায় কমেন্ট সেকশনে। আর ঢালিউড হোক বা টলিউড, বিনোদনের যে কোনো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।